নমস্কার, জিও বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সিমি, নিয়ে চলে এসেছি ভিভেল জিও বাংলা দুর্গাপুজো 2020 পাওয়ার বাই অটোরেলি নিসান অ্যান্ড পূর্তি গ্রুপ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ঢাকুরিয়া প্রগতি সংঘ, আর আমার ঠিক পিছনে কিন্তু মা। পুজো তো চলে এসেছে আর ফাইনাল রাউন্ড আমাদের শুরু হয়ে গেছে, তাই আমাদের ফাইনাল রাউন্ডে আজকে যে বিচারক আছে তার সাথে আলাপ করিয়ে দিই। আপনাদের আছেন ওয়ান অ্যান্ড অনলি সুস্মিতা ঘোষ, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রম কুইন্স এন্টারটেইনমেন্ট। ওকে, তো তোমার এখানে আসতে পেরে কেমন লাগছে? আমার এটা প্রথম অভিজ্ঞতা এবং আমার এটা খুবই ভালো লাগছে। একদম মায়ের সামনে, মানে এই বছর প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে এতটা ডিস্টেন্স মেনটেন, সেখানে কিন্তু মায়ের সামনে আমরা দাঁড়াতে পেরেছি, দাঁড়িয়ে এই দেখতে পাচ্ছি, আর কোনো ভিড়ের মানে ওরকম কোনো ব্যাপার নেই, একদম ওপেন, সবাই যখন ইচ্ছা তখন যতক্ষণ দাঁড়িয়ে ইচ্ছে মায়ের দর্শন করা যাবে। আর তুমি কি এখানে দেখতে পাচ্ছ যে মায়ের মুখটা রয়েছে সেটা কিন্তু একটা স্নিগ্ধতা তার মুখে ফুটে উঠছে। হ্যাঁ সত্যি একটা বেশ একটা স্নেহময় মমতাময়ী একটা ভাব আছে মায়ের মধ্যে। এখানে অসুরের ওখানে তোমার বধ হচ্ছে না, কিন্তু রূপটা হচ্ছে স্নেহময়ী রূপটা, সেটাই আর কি। মানে মায়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে যে পরের বছর কিন্তু করোনা চলে যাবে, করোনা চলে যেতেই হবে। আর ওভারঅল তোমার লাইট কেমন লাগছে? লাইটস জিনিস সবই খুব ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে, সুন্দর লাগছে প্রত্যেকটা, মানে লোক মা লক্ষ্মী মা সরস্বতী গণেশ কার্তিক মা দুর্গার সবার খুব সুন্দর লাগছে। আর এখানে সেফটি সিকিউরিটি নিয়ে তুমি কি বলবে? সেফটি সিকিউরিটির ব্যবস্থা এখানে ভালোই করেছে, আর যেরকম ওরা সব কিছু মেনটেন করছে সেরকম সেফটি হাইজিন সবই মেনটেন হচ্ছে। তো আমাদের আসার পরে সব কিছু যেরকম স্যানিটাইজেশনসের জিনিসপত্র সামনাসামনি রাখা আছে, তো সেলফ সার্ভিসের মতো সব কিছু তুমি নিজে নিতে পারো। ধন্যবাদ। তো জেনে নিলাম আমাদের বিচারকের কথা। তো আমি আমার ক্যামেরা পার্সন সুজয়কে বলবো প্রত্যেকটা ঠাকুরের মুখ একটুখানি আপনাদের সামনে দেখাতে, কতটা স্নিগ্ধতা রয়েছে প্রত্যেকটা ঠাকুরের মুখে। মানে এই বছর যে করোনা চলে যেতে হবে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে মা। আর এখানের প্রত্যেকটা জিনিস, প্যান্ডেল, তারপরে মায়ের মুখ থেকে প্রত্যেকটা ঠাকুরের মুখই কিন্তু একটা স্নিগ্ধতার ছাপ ফুটে উঠেছে। কিন্তু এবার আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, কারণ আমাদের ফাইনাল রাউন্ডে অন্য ক্লাব নিয়ে আমি ফিরে আসব। তবে যাওয়ার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের টাইটেল স্পন্সর ভিভেল, অ্যাসোসিয়েট স্পন্সর আর এনজে কনসালটেন্সি সার্ভিসেস, অটোরেলি নিসান কলকাতা, প্রগতি রাইস, পূর্তি অয়েল, MBS কেবলস, গিফট পার্টনার বাই অনমোল বিস্কিটস, ট্রাভেল পার্টনার ওকে ক্যাবস, ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, অ্যান্ড অনলাইন নিউজ পার্টনার JB খবর। যারা ভাবছেন এখানে এসে ঠাকুর দর্শন করবেন তারা অবশ্যই চলে আসুন, কারণ এটা একদম ওপেন রোডের মতো, মানে গাড়ি করে আপনি ঠাকুর দেখে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারেন। তাই ওকে ক্যাবস নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, ঠাকুর দেখে যান। আর যারা ভাবছেন যে এই বছর দেখবেন না, তাদের জন্য তো রয়েছে জিও বাংলার পর্দা। আমরা ফিরে আসছি আমাদের ফাইনাল রাউন্ডে অন্য কোনো পুজো নিয়ে। ক্যামেরায় সুজয়ের সাথে আমি সিমি, ততক্ষণ চোখ রাখুন জিও বাংলার পর্দায়।